এই হচ্ছে বিষয়। তবে দিন দিন একে পরিবার যেভাবে বাড়ছে, যৌথ পরিবার দিন দিন যেভাবে কমছে, এটার নেগেটিভ প্রভাবই অনেক বেশি পড়ছে। এখনকার বাচ্চারা কিন্তু একে পরিবারের কারণে একটা বড় পরিবার, দাদা দাদু নানা নানি থেকে পাচ্ছে না, এই ইম্প্যাক্টটা কিন্তু ওদের উপরই পড়ছে। প্রিয় দর্শক শ্রোতা, পরিবার নিয়ে আমরা পরপর তিনটি ভিডিও আপলোড করেছি, এটি হচ্ছে চতুর্থ এবং শেষ ভিডিও। এই ভিডিওতে তাসনিমা আক্তার বৃষ্টি সুন্দর উপস্থাপনার মাধ্যমে একক পরিবার চেয়ে যৌথ পরিবারের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি শিক্ষিত সমাজের একটি অংশ যৌথ পরিবার ছেড়ে একক পরিবার গঠনের কারণ কি তার সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। চলুন বিস্তারিত শোনা যাক তাসনিমা আক্তার বৃষ্টির কাছ থেকে। আর আপনাদেরও পরিবার নিয়ে কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আমি পরিবার বলতে বুঝি আসলে যেখানে সব কাছের মানুষরা থাকবে এবং যেখানে মন খুলে কথা বলা যাবে, খোলসবিহীন জীবন, খোলসবিহীন সময়টুকু যেখানে আমরা কাটাই সেটাই হচ্ছে পরিবার। আমি পরিবার বলতে এইটুকুই বুঝি, শান্তি এবং একটা কোনো প্রকার অর্থাৎ কোনো প্রকার অভিনয় যেখানে নেই সেটাই হচ্ছে পরিবার। পরিবার দু প্রকার, একক পরিবার, যৌথ পরিবার। পাঠ্যপুস্তক কিন্তু আমরা পড়েছি। আমি আমি যৌথ পরিবার বলা যায়, কিন্তু আবার আমার একটা একক পরিবারও আছে। আমি অনেক বছর বাবা মার সাথে একসাথে ছিলাম, এই বছরখানেক হচ্ছে আমি, আমার স্বামী এবং আমার সন্তান আমরা একসাথে কক্সবাজার আছি। কিন্তু গত 6 বছর তার আগ পর্যন্ত আমি আমার বাবা মার সাথেই ছিলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই। তো বলতে গেলে আমি দুটো পরিবারেই আছি, যৌথ পরিবারও আছি, একক পরিবারেও আছি। আসলে এই দিকটা দুটো দিক আছে, আপনি ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। একটা মেয়ে চাইতেই পারে, একটা মেয়ে চাইতেই পারে তার নিজস্ব একটা সংসার, সেই সংসার নিজের মতো করে গুছাবে, সেটা যেমন তার অমূলক চাওয়া না, অন্যায় চাওয়া না। আবার যৌথ পরিবারে একসাথে থাকা, সব সবাই মিলে হাসি খুশি মিলেমিশে থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নির্ভর করছে আসলে আমার পরিবারটা কিভাবে নিচ্ছে, আমার পরিবারটা আমাকে কিভাবে সেই সুযোগটা দিচ্ছে, এই হচ্ছে বিষয়। তবে দিন দিন একে পরিবার যেভাবে বাড়ছে, যৌথ পরিবার দিন দিন যেভাবে কমছে, এটার নেগেটিভ প্রভাবই অনেক বেশি পড়ছে। এখনকার বাচ্চারা কিন্তু একে পরিবারের কারণে একটা বড় পরিবার, দাদা দাদু নানা নানি থেকে পাচ্ছে না, এই ইম্প্যাক্টটা কিন্তু ওদের উপরই পড়ছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু একে পরিবার থেকে যৌথ পরিবারই ভালো হওয়া উচিত, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হওয়া উচিত। অবশ্যই ভালো, অবশ্যই ভালো। সুযোগ সুবিধা একক পরিবারে, একটু বাবা, একক পরিবারে যেমন সুযোগ আছে, সুবিধা আছে, অসুবিধা আছে, যৌথ পরিবারেও আছে। কিন্তু কম্পারেটিভলি হিসেব করলে যৌথ পরিবারের সুবিধাগুলো বেশি করে নিয়ে নেওয়া যায়। কনসিডারেশন তো আছেই, কম্প্রোমাইজও আছে, সেটা একক পরিবারে নেই, আছে। কিন্তু যৌথ পরিবারই কম্প্রোমাইজ করে, কনসিডার করে সেটাই ভালো, বাচ্চার জন্য ভালো, নিজেদের জন্য ভালো, সবকিছু মিলিয়ে ভালো। এটা ঝোঁক দেওয়ার কিছু কারণও আছে, কারণও আছে যে পরিবার যদি তাকে সেভাবে করে গ্রহণ করতে না পারে, গ্রহণ করার মতো সুযোগ সুবিধা না দিতে পারে, তখন তো সে চাইবে নিজের মতো করে একটা পরিবার গঠন করতে। যদি সেভাবে গঠন করার মতো সুবিধা দেয়, তখন সে কখনোই, এখনকার মেয়েগুলো যদি সেভাবে করে বোঝানো হয়, সেই সুবিধাগুলো দেওয়া হয়, আমার মনে হয় একটা মেয়ে কখনোই, যেমন তার বাবা মাকে ছেড়ে আসে, শ্বশুর শাশুড়িকে সে বাবা মার সুযোগ সুবিধা বাবা মার মতো মনে করে সে সব মেনে নিবে, তাকেও মেনে নিতে হবে, সেও মেনে নিবে। আমার নাম তাসনিমা আক্তার বৃষ্টি। না না না, ও কোনো সমস্যা হবে না, ও অনেক ভালো মনের একটা মানুষ, ও ও দেখলে ওর ভালো লাগবে, আমি জানি ওর ভালো লাগবে, ও খুশি হবে, ও কিছুই মনে করবে। এই হচ্ছে আমাদের সন্তান, ওর নাম হচ্ছে তাসফিন ওসমান আর বাবার নাম মোহাম্মদ ওসমান গনি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।